সংবাদ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে প্রমাণ হয়ে যাবে কারা ভোটচর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এবারে জানাবো আওয়ামী লীগ অতিরিক্ত ভারতপ্রীতি দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কোভে নিজবেব তিনি বলেন অতি বাম আর অতি ডান্ডার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায় না দেশের মানুষই আপনাকে আর সিংহাসনে দেখতে চায় না কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত নন জনগণ আপনাকে ভোট দেয়নি অতিরিক্ত ভারত প্রীতি এবং জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না জানাব তীব্র গরম উপেক্ষা করে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির মহাসমাবেশ হয়েছে শ্রমিক সমাবেশ ঘিরে বিএনপি কর্মীদের পদচারণায় আবারও মুখর হয়ে ওঠে রাজধানীর নয়াপল্টন এলাকা এদিকে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন চাকুরী প্রার্থীরা তাদের আন্দোলন করতে করতে এখন ক্লান্ত সম্প্রতি এ দাবির প্রতি একমত পোষণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবারে থাকছে ভারতের নির্বাচনী প্রস্তুতি দেখার আমন্ত্রণ আওয়ামী লীগ ভারতের বিভিন্ন প্রদেশে সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি এবং প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ থেকে একমাত্র আওয়ামী লীগকে তারা আমন্ত্রণ জানিয়েছে এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ এ মাসের মধ্যেই জেল থেকে বের হবেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান তেহরিকি ইনসাফ চেয়ারম্যান ব্যারিস্টার গৌর আলী খান মঙ্গলবার দাবি করেছেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান এ মাসেই কারাগার থেকে বের হয়ে আসবেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই প্রমাণ হবে কারা ভোটচোর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই কারা ভোটচোর জনগণ সেটি প্রমাণ করে দেবে বলে মন্তব্য করেন তিনি সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করার আহ্বান জানান ফারুক বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দেশে চলমান তীব্র তাবদাহে মানুষের মাঝে খাবার পানি স্যালাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন তত্ত্বাবধায়ী সরকারের জন্য একশো চুহাত্তর দিন হরতাল করেছেন বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছেন আজকে সেই তত্ত্বাবধায়ী সরকার প্রথা বাতিল করেছেন সংকট আপনারা সৃষ্টি করেছেন আওয়ামী লীগই এদেশে সংকট সৃষ্টি করেছে এই সংকট আওয়ামী লীগকে নিরসন করতে হবে পার্লামেন্ট ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে জয়নুল আবেদিন ফারুক বলেন এই সরকারের আমলে তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে এই অবৈধ গণতান্ত্রিক সরকারের আমলে পুরো বাংলাদেশ খাল দখল গাছ কেটে ফেলা হয়েছে যে গাছের বয়স পাঁচ বছর হয়নি সে গাছগুলো টেন্ডার দিয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হাতে সঁপে দেওয়া হয়েছে তিনি বলেন সরকার চিন্তা করে মেগা প্রকল্প কোথায় আছে কিভাবে টাকা লুট করা যায় কোথায় টাকা লুট করা যায় সীমান্তে গুলি করে মানুষ মারা যাচ্ছে সরকারের সেদিকে কোনো খেয়াল নেই ফারুক আরও বলেন আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই আওয়ামী লীগের অধীনে আমরা আর কোনো নির্বাচনে যাব না বাংলাদেশের মানুষ যাবে না যদি সাহস থাকে তাহলে একবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন তিনি আরো বলেন বাংলাদেশের টাকা লুট করে যারা থাইল্যান্ড কানাডায় আমেরিকায় বাড়ি করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসুন তাহলে মানুষ বুঝবে এই সরকার জনগণের সরকার যে দল বিরোধী দল দমনের জন্যে নেতাকর্মীদের নির্বিচারে গুম করে বিনা বিচারে কারাগারে পাঠায় গ্রেপ্তার করে তাদের মানুষ কখনও গ্রহণ করতে পারে না অতিরিক্ত ভারত প্রীতি দিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না রেজভী আওয়ামী লীগ অতিরিক্ত ভারতপ্রীতি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবে রেজভী তিনি বলেন অতি বাম আর অতি ডাণ্ডা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায় না দেশের মানুষই আপনাকে আর সিংহাসনে দেখতে চায় না কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত নন জনগণ আপনাকে ভোট দেয়নি অতিরিক্ত ভারত প্রীতি এবং জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না বুধবার চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার পানি সেলাইন ও ফল বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন সরকারের অধীনে পর্যন্ত নির্বাচন হবে না বলেও করেছেন বলেছেন তিনি বলেন শেখ হাসিনার অধীনে কেমত পর্যন্ত নির্বাচন হবে না বর্তমান সরকারের পতন চায় ভোটের অধিকার চায় মত প্রকাশের স্বাধীনতা চায় এভাবে জুলুম করে আর ক্ষমতায় থাকা যাবে না তিনি আরও বলেন বর্তমানে যে ভয়াবহ দুর্যোগ চলছে তা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এটি ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ তথাকথিত উন্নয়নের নামে পদ্মা সেতু মেট্রো রেল ফ্লাইওভার নির্মাণের নামে শুধু লুটপাট করা হয়েছে আর সেটা বিদেশে পাচার করে অস্ট্রেলিয়া দুবাই কানাডায় সেকেন্ড হোম তৈরি করা হয়েছে তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে বিএনপির সমাবেশ তীব্র গরম উপেক্ষা করে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির সমাবেশ হয়েছে শ্রমিক সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখর রাজধানীর নয়াপল্টন এলাকা বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয় সমাবেশে বিএনপি নেতারা বলেছেন সরকারের জুলুম ও নির্যাতনের পরও দমে যাননি নেতাকর্মীরা সফল না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি তাদের নেতাদের অভিযোগ সরকার জনগণ বিশেষ করে শ্রমিকদের কল্যাণ না বিশেষ করে শ্রমিকদের কল্যাণ না দেখে লুটপাট এবং বিরোধী দল দমনে ব্যস্ত এর আগে তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হয় শ্রমিক দল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গরমের মধ্যে মেদিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে অংশ নিয়েছেন নেতাকর্মীরা চাকুরি বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিল পঁয়ত্রিশ প্রত্যাশীরা সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ সময়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছেন চাকুরি তাদের আন্দোলন করতে করতে ক্লান্ত সম্প্রতি এই দাবির প্রতি একমত পোষণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক আলোচনাও হয়েছে এতে আশায় বুক বেঁধেছেন এতে আশায় বুক বাঁধছেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা শুধু প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় চেয়ে থাকতে চানা চাকরি প্রার্থীরা পাশাপাশি আবারও মাঠের আন্দোলনে সক্রিয় হতে চান তারা এ লক্ষ্যে আগামী এগারোই মে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন তারা ওই দিন সারাদেশ থেকে সরকারি চাকুরির সময়সীমা পঁয়ত্রিশ বছর প্রত্যাশী চাকুরীজীবীরা সমাবেশে যোগ দেবেন বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করা হয় পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীর সমন্বয়ক পরিষদের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরীফুল হাসান শুভ এই কর্মসূচির ঘোষণা করেন সংবাদ সম্মেলনে চাকুরি প্রার্থীর প্রায় ত্রিশ থেকে চল্লিশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ এ মাসেই জেল থেকে বের হবেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান তেহরিকি ইনসাফ চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান মঙ্গলবার দাবি করেছেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান এ মাসেই জেল থেকে বেরিয়ে আসবেন রাওয়ালপিন্ডির আদি এলাকারাগারে বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি খুবই গুরুত্বপূর্ণ ঈদের আগেই তাকে মুক্ত করার চেষ্টা ছিল তাদের তিনি বলেন আদিয়ালা কারাগারে দীর্ঘ চোদ্দ ঘন্টার শুনানি হয়েছে পিটিআই প্রতিষ্ঠাতা মে মাসের জেল থেকে মুক্তি পাবেন এবং জনসমক্ষে আসবেন গহর স্পষ্ট করেছেন যে তাদের কারোর সাথে কোনো ব্যাকডোর যোগাযোগ ছিল না যদি থাকে তবে সবাইকে জানানো হবে তিনি আরও বলেন আমরা মলনা ফজলুর রহমানের সাথে প্রতিবাদের বিষয় আলোচনা করেছি আশা করছি আমরা এবং মলনা একই সাথে জোট করব এমন সিদ্ধান্তের খুব কাছাকাছি আছে আমরা তবে আমরা এম কিউএমপি পি এম এল এন এবং পিপিপি ছাড়া সবার সাথে আলোচনা করব গৌরালি বলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের জন্য শের আফজাল মারোয়াতের নাম চূড়ান্ত করা হয়েছে তিনি অভিযোগ করেন তাদের সংসদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয় পিটিআই চেয়ারম্যান বলেন আমাদের ফোকাল পার্সন জেলা প্রশাসনের সিনিয়র আইনজীবী ইন্তেজার থাকে আজও কারাগারে প্রবেশ করতে দেওয়া হয়নি তিনি বলেন মাত্র পাঁচজন আইনজীবীকে পিটিআই প্রতিষ্ঠাতার সাথে দেখা করতে দেওয়া হয়েছিল